আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। তিনি বিক্রম চট্টোপাধ্যায়, ইচ্ছিনদীর অনুরাগ হিসেবেই অধিকাংশ বাঙালি দর্শক যাকে চিনতেন। কিন্তু মধ্যরাতের এক ভয়াবহ দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় মডেল সোনিকা চৌহানের মর্মান্তিক মৃত্যুর পরে সব গোলমাল হয়ে যায়। কিছুদিন পুলিশি হেফাজতেও থাকতে হয় এলা চার অধ্যায় সাহেব বিবি গোলাম খোঁজ মেঘনাদ বধ রহস্যের এই অভিনেতাকে। এই পরিস্থিতিতে নিজেকে মিডিয়ার থেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু আগামী কয়েকদিন পরেই SBF এর হইচই অ্যাপে দেখানো হবে তার অভিনীত খোঁজ। সেই কারণেই মিডিয়ার সামনে এলেন বিক্রম। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে কিংবা সোনিকাকে নিয়ে সেই দুর্ঘটনা সংক্রান্ত কোনো প্রশ্ন করা চলবে না, এটাই শর্ত ছিল তার। যদিও তার জীবনের এই খারাপ সময় সম্পর্কে বলতে গিয়ে বিক্রম বললেন, জীবনে শুধু ভালো হবে এমন চুক্তি হয়নি। জানা গেছে ইতিমধ্যেই বিক্রম সোনিকার সেই ঘটনা নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক শঙ্কুদেব পাণ্ডা। সোনিকা যার বাগদত্তা ছিলেন সেই সাহেব ভট্টাচার্য অসম্ভব ক্ষুব্ধ বিক্রমের প্রতি। সেদিনে পার্টিতে বিক্রম যে মদ খেয়েছিলেন সেটা মিডিয়াকে জানিয়েছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। বলা বাহুল্য, অনিন্দ্যর সঙ্গেও এখন আর সম্পর্ক মসৃণ নয় তার। সেক্ষেত্রে তার ইন্ডাস্ট্রির অন্যান্য বন্ধুরা যেমন রেধিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, অঙ্কুশ, ঐন্দ্রিলার সঙ্গে কতটা ভালো সম্পর্ক বজায় থাকবে বিক্রমের, বিক্রম কারোর নাম না নিয়ে জানান, আমরা অনেককে বন্ধু ভাবি, তাদের কেউ কেউ সারা জীবন বন্ধু থেকে যায়, আবার কেউ থাকে না। সম্পর্কের সমীকরণ বদলাতেই থাকে। বিক্রমের ধারণা, দর্শকদের থেকে তিনি যে বিপুল ভালোবাসা পেয়েছেন তা তিনি ভবিষ্যতেও পাবেন। আর জীবন সম্পর্কে তার দার্শনিক উপলব্ধি, ভালো সময় এলে আমরা যেমন উদযাপন করি, খারাপ সময় এলে সেটাকে মেনে নিতে হয়। দ্য শো মাস্ট গো অন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।